এই মুহূর্তে দাদার সম্পর্কে দুই একটি কথা না বললে হবে না, বলবো। কারণটা হচ্ছে যে এরকম মুহূর্ত তো নাও পেতে পারি। বিষয়টি হচ্ছে দাদা, আমাদের এলাকায়, আমাদের এই অঞ্চলে যদিও বড় মাস্টার ছিলেন না, কিন্তু তিনি মাস্টারের অধিক ছিলেন। অনেক ছেলেদের গান বাজনার দিকে খুব খুব করে অগ্রগতি করেছেন। ছোট ছোট ছেলেরা, আমরা যারা ছিলাম, আমাদেরকে উৎসাহিত দান করেছেন, উৎসাহিত করেছেন, বলেছেন যে তোমরা আস্তে আস্তে উঠে এসো, একদিন হয়তো আমিও থাকবো না। গোপাল চলে গেল, গোপাল দাদার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, গোপাল দাদাকে নিয়ে চলতো। আমি লক্ষ্য করে দেখেছি গোপাল দা আমার ভাই যেখানে যেত, নিজামদার আইসে, তালিমশাহকে আইসে, তালিমশাহ আইসে, না তালিমশাহ গান হবে না। কেন গান হবে না? তালিমশাহ নারী গান হবে না। তালিমশাহ 5 মিনিট 10 মিনিট 20 মিনিট পরে পৌঁছলি, তারপরে গান শুরু হলো। সে না হারমোনিয়াম তোলে, গোপাল দা গান করতো না। এমনি এমনি অবস্থা দেখেছি। তারপরে আমরা যারা ছোট আছি তাদেরকেও দেখেছি উৎসাহিত করতে, বিশেষ করে তোমার বৌদি, বুঝছো? আমার দেবাশিষের মা এখন আসে বাড়ি আসতেছে, তুমি ভাগ্যবান মানুষ, খুব সুন্দর। তো এখন বিষয়টি হচ্ছে যে এই জন্যই বলতেছি, সে তাকে খুব ভালোবাসতো, মানে এত বেশি ভালোবাসতো। দাদা একসময় সত্যবানের পাঠ বলতো, সে সত্যবতীর পাঠ বলতো। আমি আমার জীবনে দেখেছি একটা গভীর ভালোবাসা তাদের মধ্যে ছিল। এমনটি ভালোবাসার পর্যায়ে ছিল, দাদা যেদিন অফিসারদের গুলিতে, অর্থাৎ অব্দ অফিসারদের গুলিতে তার দেহটা ঝাঁঝরা হলো, লঞ্চ মানে স্পিড বোটে করে নিয়ে গেল দুটো বালক সেখানে। কোন কোন বালক ছিল? গেল ফনি আর স্বপন। তখন চরে ছিল, কি দেখি দেখলো, ও যে বলতেছে তোমার সত্যবানে নিয়ে গেছে, গুলি করে তুলে নিয়ে গেছে নদীর ঘাটে, এবার বান মেরে তুলে নিয়ে গেছে। ওই গানটা গাইতো, তাও বলছে কি যে, তখন আমাদের বিয়ে তো হয়নি, তো বলছে যে কি করে সম্ভব, দাদার কি হয়েছে? তা বললো নিরঞ্জন বাবু এনে কি করছিল, মোটামুটি কথা আছে, কারা স্পিড বোটে পাখি মারতে এলো সেইভাবে গুলি করে নিয়ে গেছে, দৌড়ে দৌড়ে তুলেছে, আর কোনো দিক তাকায়নি, নিয়ে চলে গেছে। তো সেইভাবে চলতো দাদাকে নিয়ে। আমরা দাদাকে, দাদার একটি কথা বলি, আমি যেগুলো সঙ্গে দাদার সঙ্গে করেছি, একটু একটু গেছি বইছি, কোনো লোককে ছোটো করে ভাবিনি, বড় গায়করে ছোট করে ভাবিনি, ছোটো গায়করে ছোট করে ভাবিনি। যখন তালে কম হয়ে যাচ্ছে, যন্ত্রখানা নিয়ে নিজেই তাল দিচ্ছে, হয় দুড়ি গাছ নিয়ে, না হয় ঢোলকটি নিয়ে, দাদার এ ধরনের কাজকে আমি দেখেছি। সর্বোপরি একটি কাজ দেখেছি, সেটা হচ্ছে দাদা কোনদিন রাখতে দেখিনি আমি। আমার ভাই সঙ্গ করেছে প্রচুর ছোটোবেলা থেকে তার সঙ্গে, কার্তিক যদি কথা বলে তখন বলবে, কথা আছে যে সে তাকে কখনো রাখতে দেখিনি আমরা, সঙ্গে গিয়ে কোনো অবস্থা দাদার কাছে রাখ দেখিনি। একটি নিরাগের একটি ভালো মানুষ ছিল সে। আজকে তার প্রাণ দিবস, আজকে তার আত্মার সদ্গতি কামনায় আমরা সকলে এসেছি ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং প্রীতিভোজ নিতে। সুধীজন দাদা, জানি না কোথায় কোন লোকে আছে, তবে আমরা এইটুকু জানি, জন্মান্তরবাদ বলে একটি কথা আছে আমাদের শাস্ত্রে, জন্মান্তর বলে কথা আছে, অর্থাৎ আমরা এই দেহটা শুধু ত্যাগ করবো, আবার একটি নতুন দেহ ধারণ করবো, শুধু জন্মান্তর হবে। দাদা পরম করুণাময় এই মুহূর্তে প্রার্থনা জানাচ্ছি, হে ঠাকুর, হে রাধা মাধব, হে গোবিন্দ, হে হরি ঠাকুর, তোমার চরণে প্রার্থনা, তার আত্মার তুমি সদ্গতি করো, তার আত্মাকে তুমি সুখী করো, শান্তিতে রেখো, সে যেন তোমার গোলক ধাবে, তোমার পাশেই তার স্থান হয়। আর যদি মনে করো হে ঠাকুর যে না আবার তাকে দুনিয়ায় পাঠা দেবে, তুমি সুন্দর ক্ষেত্র তৈরি করে সুন্দর গর্ভে আমার দাদাকে পাঠাইও, আরও বেশি নাম বিতরণ করে যে যে এলাকায় তার জন্মভাব, যে এলাকায়, সে এলাকার মানুষকে প্লাবিত করবে ধর্মের পথে, এই পথে প্লাবিত করবে। তাই প্রার্থনা জানাই তোমার চরণে, যদি তুমি আবার তাকে তুমি দুনিয়া পাঠাও, সুন্দর গৃহে পাঠাও এবং ধর্মপথে পাঠাও। সে একজন ধার্মিক লোক ছিলেন। আমরা দাদাকে আজকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, দাদা কত অপরাধ তোমার চরণে করেছি, কত ভুল করেছি, কখনো কখনো একটু খারাপ কথাও হয়তো বলে ফেলেছি, তুমি ভুলে যাও দাদা। তুমি সেই নক্ষত্র লোক থেকে হোক, শূন্য লোক থেকে হোক, জ্যোতি লোক থেকে হোক, তুমি ভুলে যাও আমাদের কথা, আমাদের কষ্ট, তোমাকে যে কষ্ট দিয়েছি তুমি ভুলে যাও, আর আশীর্বাদ করো আমরা যেন সকলকে নিয়ে, আমরা তো চলে যাওয়ার পথে, চলে যেতে হবে, এও জানি যে সকলকে একদিন চলে যেতে হবে, এই পৃথিবী যে চির সত্য আছে, চলে যাওয়াটা এসেছি, আসবো কি না জানি না, চলে যেতে হবে প্রত্যেককে, মৃত্যুর স্বাদ একেবার সকলকে নিতে হবে, কে কীভাবে নেবে জানি না, তবে সকলকে নিতে হবে। তাই দাদা
তুমি চলে গেলে কষ্ট হচ্ছে, আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি, তোমার আশীর্বাদ যেন আমরা একটু ভালোভাবে চলতে পারি, একটু যেন ভালো থাকি। সতীজ বাগেরহাট পিসি কলেজের ভদ্রলোক, উনি অধ্যাপনা করেন, আমার মেজে বাবাজির বন্ধুবান এবং দাদা বলে ডাকেন, হয়তো নিবন্ধিত করেছেন, ছুটে চলে এসেছে যে বাবা হারিয়েছে যাই তার পাশে, জেনেছেন তিনটে ভাই তারা, তাই তিনটে ধর্মগ্রন্থ নিয়ে, তিন খান গ্রন্থ নিয়ে এসেছেন তাদেরকে দেওয়ার জন্য, যে না এই গ্রন্থ এই ধর্মগ্রন্থ তোমরা পড়বে অধ্যয়ন করবে আর এ পথে তোমাদের মতি হবে, তোমাদের আত্মা পাবে, তোমাদের তোমার বাবা সুন্দর থাকবে সুস্থ থাকবে। আমি তা সত্যি যাও বাবুর পরিচয় হচ্ছে, আমি তীর্থঙ্কর আচার্য, আমার গ্রামের বাড়ি কয়রা থানা হাতিয়ার ডাঙ্গা আমার গ্রাম, আমি পিসি কলেজে আসি 2005 সাল থেকে, আর যশোরে একসঙ্গে থাকতাম, একই রুমে থাকতাম, একই সঙ্গে থেকেছি, তো খবরটা পাওয়ার পরে আমি মনে করলাম তাহলে ওই দিন অবশ্যই যাব, তাই এসছি। তো আমি এই তিনটে তো আজকের এই কার্তিক একটু কার্তিক কথা বলি, এই অনুষ্ঠানে বাবাজি এসেছেন, তার বন্ধুবান্ধবদের আজকের দিনে গ্রন্থ দান করছেন, প্রার্থনা জানাই রাধা মাধব শ্রী চরণে, তিনিও যেন জীবনে এই গ্রন্থ দানের মধ্য দিয়ে তার জীবন প্রস্ফুটিত হয়ে যেন, তিনি যেন সুখে থাকতে পারেন, ভালো থাকতে পারেন, গোবিন্দের চরণ লাভ করতে পারেন।